দাদা বাদাম কাগজে তোমার স্টেজে উঠে পড়লো, দেখো দেখো। আরে বাদাম বাবা কাকু, বাদাম দারুণ লজ্জার ব্যাপার। বাদাম কাকুর এত জনপ্রিয়তা তোমার জায়গা যে কেড়ে নিবে, তোমার জায়গা যে কেড়ে নিবে। গান বলে আর গরিব মানুষ, তাই বলে স্টেজে ওইসব তোমার পাশে বসতে পারবে না, লজ্জা লাগা দরকার। দাদা বাদাম কাকু স্টেজে থাকবে, তুমি পারলে নেমে যাও, তুমি পারলে নেমে যাও। দাদা বাদাম কাকুকে নিয়ে আমি কথা বলছি বলবো, তাই এটা কি আমার দোষ? আমি কি বাড়াবাড়ি করছি নাকি? অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে উড়ে খাবে। দাদা তোমার বইয়ের ভাই শালা তার ডার্লিং কে নিয়ে যেখানে সেখানে বাদাম খেয়ে বেড়াচ্ছে, হ্যাঁ এটাকে তুমি দেখতে পাও না? এটাকে দেখতে পাও না? অন্যায় করেছে, শাস্তি হবে। দাদা তোমার বইয়ের ভাই শালা বিভিন্ন চিপায় চাপায় বিভিন্ন চিপায় চাপায় খেয়ে বেড়াচ্ছে বাদাম, হাতে তুলে মুখে তুলে খাওয়া দিচ্ছে। তোমার বইয়ের ভাই শালা যেভাবে ডার্লিং লে ঘুরে বেড়াচ্ছে লোকে ধরে কিন্তু বিয়া পড়ে দিবে, তখন কিন্তু আমি আটকাতে পারবো না, বলে দিলাম। আমি থাকবো, কিন্তু যে লটার ফটার করে বেড়াচ্ছে তোমার শালা তাতে কিন্তু আমি আটকাতে পারবো না, বলে দিলাম। আটকাবে কি করে? তুমি দেখে লাগে।